হ্যালো দর্শক, কিছুদিন ধরে টেলিপাড়ায় শুধু মোহর অর্থাৎ সোনা সাহাকে নিয়ে সমালোচনা হচ্ছে। কখনো দর্শকরা ডিভোর্স নিয়ে কথা বলছে, আবার কখনো ব্যক্তিগত অজানা বিষয় নিয়ে কথা বলছে। একদিকে মোহর অর্থাৎ সোনা সাহা তার স্বামীকে দোষ দিচ্ছে, আবার সোনা সাহার স্বামী তাকে দোষ দিচ্ছে। তবে এদের মধ্যে কার দোষ বেশি কিংবা কার জন্য সম্পর্ক বিচ্ছেদ হচ্ছে তা জানার জন্য না টেনে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর টেলিপাড়ার সকল অজানা আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। জনপ্রিয় সংবাদ মাধ্যমে মোহর ও তার স্বামীর কাছে আলাদাভাবে ইন্টারভিউ নিয়েছে। সোনা সাহার স্বামী বাসায় কথা বলেছে, আর সোনা সাহা মোহর সিরিয়ালের শুটিংয়ের ফাঁকে কথা বলেছে। কথা হলো যে তাদের মধ্যে কেন সম্পর্ক বিচ্ছেদ হলো। মোহর সিরিয়ালের সেটে সোনা সাহা জানায় যে তার শ্বশুর বাড়ির লোকরা তাকে যন্ত্রণা দিচ্ছে, তাই সে ডিভোর্সের ফাইল তৈরি করেছে। সোনা সাহা বলে ইচ্ছে করলে সে তার শ্বশুর বাড়ির লোকদের জেলে দিতে পারত, তবে তাকে কেমন যন্ত্রণা দিচ্ছে কিংবা তাকে কী কী চাপে ফেলেছে সেটা সে জানায়নি। আমরা জানি সোনা সাহা আগে মিডিয়াতে জানিয়েছিল তার শ্বশুর বাড়ির লোকেরা সবসময় তাকে সাপোর্ট করে, সে তার শ্বশুর বাড়ি নিয়ে অনেক গর্বও করছিল। তবে কেন এমন পরিস্থিতি হলো? সোনা সাহার স্বামী বাসায় থেকে জানায় যে কিচ্ছু না বলে সে বাসা থেকে চলে গেছে। এছাড়া সোনা সাহা সুব্রতর ফোনটা উঠাচ্ছে না, তাকে নাকি ডিভোর্স দিতে চায়। সোনা সাহার স্বামী বলে তাকে আমি অভিনয় জগতে প্রবেশ করিয়েছি, আর এখন জনপ্রিয় হয়ে আমাকে ভুলে গেছে। সুব্রত বলে সোনা সাহা নাকি নতুন প্রেমে পরে তাকে ডিভোর্স দিতে চাইছে। আমরা জানি প্রতীক সেন ও সোনা সাহার সম্পর্কে অনেক কথা শোনা যায়, তবে কি সোনা সাহার স্বামী সত্য কথা বলছে? তাছাড়া সোনা সাহা আগে বলতো শ্বশুর বাড়ির লোক ভালো, আর এখন নতুন জগতে এসে বলে শ্বশুর বাড়ির লোকরা খারাপ। তো দর্শক, ভিডিওটি দেখে কি মনে হয়, কে আসল অপরাধী তা কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ধন্যবাদ।